বিসমিল্লাহির রহমানির রহিম। আসমানতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আজকে একটা ম্যাগি স্যুপ দিয়ে বাসায় সবজি দিয়ে আমি একটু বাড়তি একটা স্যুপ তৈরি করছিলাম, যেমন ওর স্বাস্থ্যের জন্য ভালো তেমন ও সুস্বাদু হচ্ছে। আমার স্যুপটা দেখতে যেমন অসাধারণ, অবশ্য খেতেও খুব অসাধারণ লাগবে। আমার বিশ্বাস যে খেতেও অসাধারণ লাগবে, খুব সহজ ও চটপটে তৈরি করা যায়। বাসায় যে সবজি থাকে ওই সবজি দিয়ে চটপটে তৈরি করতে পারবেন স্যুপটা। স্যুপটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর বাচ্চাদের খাওয়ার জন্য বাসায় তো মানে অতুলনীয়। স্যুপ, যে কোনো স্যুপই বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি আজকে পুরো স্যুপটা তৈরি করে দেখাবার জন্য আপনাদেরকে মূল ভিডিওতে চলে যাচ্ছি। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি আমার মূল রান্নাতে চলে আসলাম। যেহেতু আমি সবজি দিয়ে স্যুপ তৈরি করবো, সেহেতু আমি সবজি এখানে কিছু সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। বাসায় যখন অনেকগুলো মেহমান আসে বাকি গেস্ট আসে, তখন আমরা দেখা যায় একটা স্যুপে আমাদের খাবার দেয় না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সবজি অ্যাড করে স্যুপটা বাড়াইতে পারি। আমি একটা ম্যাগি স্যুপ নিয়েছি, ম্যাগি স্যুপটা আমি আলাদা রেখে দেবো। এখানে আমি কিছু সবজি নিয়েছি, এটা নিয়েছি আমি ফুলকপি নিয়েছি, এখানে গাজর নিয়েছি, এখানে একটা পেঁয়াজ পাতা। এখানে শীতকাল যখন এসেছে তখন পেঁয়াজ পাতাটা সবাই একটু বেশি পছন্দ করি আমরা। আর এখানে আলু কুচি করে নিয়েছি, আর নিয়েছি টমেটো। আর একটা প্লেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, অবশ্যই যা স্বাদ মতো দিবেন। আর এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তো আমি এখন মূল রান্নাতে চলে যাব। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, এখন আমি জালটা ধরিয়ে দিব। পাতিলটা গরম হয়ে আসলে এখন আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর রসুন হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি সামান্য করে একটু ভেজে নিয়েছি। এরপর যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একে একে সব সবজিগুলি দিয়ে দিব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আলু দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, তারপরে গাজর দিয়ে দিলাম। এরপর যে আমি পেঁয়াজপাতাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো সবজিরে আমি হালকা করে ভেজে নিব। যেহেতু আমি সবজি দিয়ে ম্যাগি অ্যান্ড উইথ ভেজিটেবল সবজি স্যুপ করবো, তো সেহেতু আমি একটু তেলটা দিয়েছি। তেলটা দিলে একটু ভালো লাগে মুখে, লেগে মুখে যখন স্বাদ লাগবে বাচ্চারা খাবে তখন একটু স্বাদ লাগবে। আর সবজিগুলো একটু ভেজে নিলে আপনার ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিন্তু পানি অ্যাড করবো। আমি এখন এই পর্যায়ে জালটা বাড়িয়ে নিব। এই পর্যায়ে জালটা বাড়িয়ে সব সবজিগুলি নাড়াচড়া দিয়ে দেবো। আমি কিন্তু এই পর্যায়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা এখনও অ্যাড করিনি, আমি ধাপে ধাপে অ্যাড করবো, সেটা আমার সাথেই থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমি এখন জালটা বাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, 5 থেকে 6 মিনিট কিন্তু অপেক্ষা করবো। আমি যখন পানিটা ফুটে আসবে তখন কিন্তু আমি জালটা একটু কমিয়ে দিব। তো সেই পর্যায়ে কিন্তু আমরা অপেক্ষা করি। এই পর্যায়ে আমরা ঢাকনাটা উঠিয়ে নিব, পানিটা বলুক এসে গেছে। এখন আমি লবণ অ্যাড করব। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন, তার সাথে একটু টেস্ট আসার জন্য, মুখে একটু টেস্ট আসার জন্য টেস্টে সল ব্যবহার করবেন। যার ভালো না লাগে সে ব্যবহার না করলেও চলবে। আমি অল্প সামান্য একটু টেস্টে সল অ্যাড করেছি। এখানে আমি যেই যেগুলি আরও কিছু অ্যাড করবো সেগুলি সবগুলি রেখে দিচ্ছি। তারপরে আমি ডিমও অ্যাড করবো, আমি একটু কাছে রেখে দিয়েছি। তো জালটা এই পর্যায়ে আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলি সিদ্ধ হতে হবে। সবজিগুলি সিদ্ধ হওয়ার জন্য এত জাল পরিমাণে প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি। আর ঢাকনাটা দিয়ে আরও 4-5 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন আমি দেখবো সবজিগুলি সিদ্ধ হচ্ছে কিনা। তো মনে হচ্ছে যে আরেকটু সময় লাগবে, ওর 4-5 মিনিট সময় নিলে তারপর সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমি আরও 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন সবজিগুলি দেখে সবজিগুলি আমি এই পর্যায়ে আমি সবজিগুলি একটা ডাইল ঘুটি দিয়ে এইভাবে আমি ঘুটে নিব। এই পর্যায়ে আমি স্যুপটা দেখে কেটে একবার স্যুপটা সবগুলি স্যুপ ঢালিয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে স্যুপটা আমি গলে নিব, একদম মিশিয়ে নিব পানির সাথে।
একেবারে মিশানো শেষ হয়ে গেছে। এরপর যে আমি আর ডিমটা নেবো, ডিমটা আমি একটু চামচ দিয়ে ভেঙে নিব। ডিমটা যদি এভাবে ফেটে নেয় তাহলে কিন্তু স্যুপটা, যখন আমরা ডিমটা ঢেলে দিব তখন কিন্তু স্যুপটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি স্যুপটা ঢেলে দিব। এটা কিন্তু আমি ম্যাগি হেলদি স্যুপটা দিয়েছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবে। আর ধনিয়া পাতাটাও আমি অ্যাড করে নিয়েছি। আর এইভাবে মারবো, আর আমি ডিমটা ঢেলে দিব। রান্নাটা হয়ে গেল। আমি একটা প্লাতে পরিবেশন করার জন্য নিতেছি, একটা প্লাতে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্যুপ। আমার স্যুপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লাগেছে।